হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে তো আজকের যে ভিডিওটা নিয়ে আপনার সামনে চলে এসেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কারণ অনেকের ঘরেই দেখুন বিভিন্ন পাইটের উপরে বিভিন্ন পার আছে তা যাদের ঘরে বিভিন্ন পার ব্লু অপালাইন পাইট বা পারব্লু পাইট এই যে সমস্ত পাইট পাখিগুলো আছে পার ব্লুর উপরে বিশেষত তো সেই সমস্ত পারব্লু পাইটগুলোকে কোন পেয়ারিংয়ের সঙ্গে দিয়ে আপনি সেখান থেকে একটা গোল্ডেন রেজাল্ট পাবেন এবং সেই রেজাল্টটা একটা ইউনিক রেজাল্ট তো সেই বিষয়টাকেই আজকের এই টোটাল ভিডিওতে আপনাদেরকে বলবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারও মনে হবে যে আগে কেন আমি এরকম পাইটের সঙ্গে এই পেয়ারিংটা করালাম না ঠিক আছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি আপনারা টোটাল বিষয়টা দেখার পরে আপনাদের কাছেও মনে কোয়েশ্চেন হবে যে ইয়েস আই ক্যান ডু ইট ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি চলে এসছি আমার ফার্মে তো আপনাদেরকে সেই গোল্ডেন পেয়ারিংটাই দেখাবো যেখান থেকে আপনারা ভায়োলেট পারব্লু অফলাইন স্প্লিট ইনো ক্রিমিনো অফলাইন সেখান থেকেও আপনারা প্রোডিউস করতে পারবেন তো চলুন সেই জায়গাটাকে পাইপটাকে কীভাবে আপনারা কাজে লাগাবেন সেই জায়গাটাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো চলুন পিয়ারিংটা আপনাদেরকে এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে বাঁদিকে আছে অ্যালবিনো ফিশারি রেডাই এটা হচ্ছে ফিমেল এবং ডানদিকে আছে ভায়োলেট পার ব্লু অপালাইন পাইড ঠিক আছে তো এই হচ্ছে গোল্ডেন পেয়ারিং এই জায়গাটা থেকে আপনারা কিভাবে রেজাল্ট কি আসবে এবং কার সাথে কি পেয়ারিং করাবেন সেই ব্যাপারটা আপনাদেরকে আমি জেনেটিক ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি আপনারা জেনেটিক ক্যালকুলেটার যদি ইউজ করতে না জানেন তার উপরেও একটা ভিডিও বানানো আছে সেটাকেও আপনারা জেনে যাবেন ঠিক আছে তো চলুন আপনার জেনেটিক ক্যালকুলেটার নিয়ে চলে যাই সেখান থেকে আপনারা রেজাল্ট কেমনভাবে কি করবেন সেই জায়গাটাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই ঠিক আছে তো চলুন হ্যালো বন্ধুরা তো প্রথমে আমরা চলে যাব আমাদের মেনুতে মেনুতে গিয়ে গুগুলে ঢুকবেন গুগুলে ঢুকে সেখানে সার্চ করবেন জেনেটিক ক্যালকুলেটার তো এখানে আগে থেকে আমি সার্চ করেছিলাম তাই আগে থেকে উঠে আছে জেনেটিক ক্যালকুলেটারে আমি ক্লিক করলাম নেটটা অফ আছে নেটটাকে অন করে নিলাম ট্রাই এগেন করলাম তো আমাদের এখানে চলে এলো জেনেটিক ক্যালকুলেটার ওয়ান পয়েন্ট মানে হচ্ছে যে হোয়াইট আই রিং গ্রুপ বার্ড মানে যে সমস্ত পাখির চোখে সাদা রিং আছে ওই সমস্ত পাখির জন্য জেনেটিক ক্যালকুলেটার এটাকে আপনাকে ইউজ করতে হবে তো চলুন আমরা ওতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে পেজ চলে এলো এরকম একটা পেজ এলো তো আপনাদের কিছু ইন্ট্রোডিউস করিয়ে দিই জেনেটিক ক্যালকুলেটার ওয়ান মানে যাদের সাদা রিং আছে তাদের জন্য তো এখানে দেখা পাচ্ছেন মিউটেশান মিউটেশানে মানে এখানে বাঁধিকে কালার ওয়াইজ যে সমস্ত মিউটেশানের নাম দেওয়া হয় সেইগুলো দেন এখানে দুটো কালাম ভাগ করা আছে দেখুন ওপর একদম হলুদ এতে ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে মানে হচ্ছে মেল ছেলে পাখি আর জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে মেয়ে পাখি তো মেয়ে পাখির কালাম হচ্ছে এই মাঝখানে দাগ দেওয়া আছে সেটাকে আপনারা লক্ষ্য করতে পারছেন অবশ্যই তো চলুন আমাদের মেন টপিকে আমরা ঢুকে পড়ি যে আমাদের মেল এখানে কী ছিল মেল ছিল পারব্লু অপালাইন ভায়োলেট পাইট মেল তাহলে মেলটাকে আমরা সিলেকশান করবো ফার্স্ট হচ্ছে ভায়োলেটের ঘরে ক্লিক করলাম এসে মানে সিঙ্গেল ফ্যাক্টারে সেখান থেকে হচ্ছে পার ব্লু ভিজুয়ালি হচ্ছে এটা পার ব্লু তাহলে পার ব্লুর ঘরে ক্লিক করলাম এটা হচ্ছে অপালাইন ভিজুয়ালি তাই ভিজুয়ালের জায়গায় অপালাইনে ক্লিক করলাম তারপরে হচ্ছে পাইট পাখি যেটা নিয়ে আমাদের টেনশান তো পাইডে আমি ক্লিক করে দিলাম সিঙ্গেল ফ্যাক্টারে তাহলে এখানে আমাদের মেলটা কিন্তু সিলেকশান হয়ে গেল। এবার আমাদেরকে করতে হবে কি ফিমেলটা ফিমেলটা আমাদের কি আছে অ্যালবিনো যেটা হচ্ছে এনএসএল ইনো ব্লু তাহলে আমাদের প্রথমে ভিজুয়ালে ব্লুতে ক্লিক করতে হবে তারপর আমাদের ক্লিক করতে হবে কি এনএসএল ইনো তাহলে এখানে আমি ফিমেলও সিলেকশান করে নিলাম এবার আমাদের জেনারেট করে দিতে হবে রেজাল্টটা জেনারেটে আমি ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসছে প্রায় চার রকমের মেল চার রকমের ফিমেল এখান থেকে আমাদের রেজাল্ট আসছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসছে কি ওয়ান পয়েন্ট জিরো মানে মেল টার্কোয়াইজ পার ব্লু ডোমিনেন্ট পাইট সিঙ্গেল ফ্যাক্টর স্প্লিট রেড আই স্প্লিট অফলাইন মানে আমাদের এখানে পার ব্লু অফলাইন পাইট আসবে যেটা হচ্ছে অফলাইনের স্প্লিট হবে এবং ইনো স্প্লিট হবে তারপরে এক ধরনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা আসবে টার্কোয়াইজ পার ব্লু স্প্লিট এনএসএল ইনো অফলাইন মানে পেন পার ব্লু হবে যেটা হচ্ছে ইনো স্প্লিট হবে এবং অফলাইন স্প্লিট হবে টোয়েন্টি ফাইভ মেল আসবে টার্কোয়াইজ পার ব্লু ভায়োলেট ডোমিনেন্ট পাইট মানে ভিজুয়ালি হচ্ছে যে পাখিটা মেল ছিল সোজা কথা ওইরকম আসবে এবং যেটা হচ্ছে অফলাইন এবং ইনো স্প্লিট হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসবে টার্কওয়াইজ পার ব্লু ভায়োলেট সিঙ্গেল ফ্যাক্টর স্প্লিট এনএসএল ইনো স্প্লিট অফলাইন এই মেলটা হচ্ছে আমাদের কাজের পাখি ঠিক আছে ভালো করে লক্ষ্য করুন টার্কওয়াইজ পার ব্লু ভায়োলেট সিঙ্গেল ফ্যাক্টর স্প্লিট অফলাইন স্প্লিট ইনো এই মেলটাকে আমাদের নিতে হবে আর এখান থেকে ফিমেল যে কটা এসছে তার মধ্যে টার্কোয়াইজ দেখুন কী কী এসছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টার্কওয়াইজ পার ব্লু ডোমিনেন্ট পাইট সিঙ্গেল ফ্যাক্টর অফলাইন মানে যেটা আপনাদের মেল সিলেক্টান করেছি ওই ওইরকমই ভিজুয়ালি আসবে ফিমেল এবং যেটা ইনো স্প্লিট হবে তারপরে আসবে টারকোয়াইজ পার ব্লু অফলাইন প্লেন পার ব্লু অফলাইন আসবে যেটা হচ্ছে ইনো স্প্লিট হয়ে যাবে এটাও কিন্তু কাজের পাখি আমাদের তারপরে আসছি কি টারকোয়াইজ পার ব্লু ভায়োলেট ডোমিনেন্ট পাইট অপালাইন স্প্লিট হচ্ছে ইনো এখানে ভায়োলেট অফলাইন পাইট আসবে যেটা হচ্ছে ইনো স্প্লিট হয়ে যাবে আর তা চতুর্থ নম্বরে কী আসছে ফিমেলের টার্কোয়াইজ পার ব্লু ভায়োলেট সিঙ্গেল ফ্যাক্টর অপালাইন স্প্লিট হচ্ছে ইনো মানে এখানে আমাদের আসবে ভায়োলেট অফলাইন পার ব্লু ভায়োলেট অফলাইন যেটা হচ্ছে লাল চোখে স্প্লিট হয়ে যাবে ঠিক আছে এই ফিমেলটা আমাদের কাজে লাগবে তাহলে এবারে আমাদের কাজে লাগানোর জন্য ভালো করে আমাদের আপনারা নোট করে নিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা আসছে ভায়োলেট ভালো করে লক্ষ্য করুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে ভায়োলেট পারব্লু ভায়োলেট ভায়োলেট যেটা হচ্ছে পারব্লু ভায়োলেট যেটা হচ্ছে ইনো স্প্লিট হয়ে যাচ্ছে আর হচ্ছে আপনার অপা লাইনে স্প্লিট হচ্ছে এই মেলটাকে আমাদের দরকার আর ফিমেলটা আমরা তাহলে এখান থেকে কী নেবো এখান থেকে নেবো পারব্লু পারব্লু ভায়োলেট ভায়োলেট অপালাইন অপালাইন স্প্লিট হচ্ছে ইনো তাহলে এটাকে এবারে আমাদের জেনেটিক ক্যালকুলেটার কী রেজাল্ট আছে সেটাকে আপনারা এবারে লক্ষ্য করুন সেটাকে মজাদার এখান থেকে আপনার কিন্তু রেজাল্ট আসবে তো আমরা আমাদের ক্যালকুলেটার চাটে ঢুকে গেলাম আমাদের তাহলে আগেরটাকে রিসেট করে দিলাম দিয়ে এই যে এর যে বাচ্চাটা বাড়িয়েছিলো সেটাকে এবার আমরা পেয়ারিং করব কি আছে ভায়োলেট পার ব্লু স্প্লিট ইন ও মেল তালে আমাদের কি সিঙ্গেল পার পারব্লু হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট পার ব্লু আসছে যেটা হচ্ছে আপনার কি অপালাইনে স্প্লিট হচ্ছে এবং হচ্ছে আপনার ইনোর কিন্তু স্প্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে ইনোর স্প্লিট মেল সিলেকশান হয়ে গেল আর ফিমেল আমরা কী নিয়েছিলাম পার ব্লু ভায়োলেট অফলাইন স্প্লিট ইনো ভায়োলেট পার ব্লু অফলাইন তার মানে ফিমেল আমাদের নিতে হবে কি সিঙ্গেল ব্যাক্টার ভায়োলেট তারপরে হচ্ছে টার্কোয়াইস পার ব্লু হচ্ছে ভিজুয়ালি হচ্ছে অপালাইন তাহলে আর হচ্ছে স্প্লিট হচ্ছে ইনো তাহলে স্প্লিট ইনোর জায়গায় এনএসএলের জায়গায় আমি ক্লিক করে দিলাম তাহলে আমাদের মেল ফিমেল সিলেকশান হয়ে গেল এবার আপনাদের কি করতে হবে এবারে জেনারেট করে দিতে হবে রেজাল্টটাকে জেনারেট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন কত সুন্দর সুন্দর খালি রেজাল্ট এসছে আপনারা যে পাই নিয়ে চিন্তা করছেন যে কি হবে কি হবে সেখান থেকে আর ধামাকা রেজাল্ট চলে এসেছে ভালো করে দেখুন টার্কোয়াইজ ব্লু অফলাইন স্প্লিট ইনো মানে পারব্লু অফলাইন পাচ্ছেন যেটা ইনো স্প্লিট কী ধামাকা তারপরে পাচ্ছেন কি টার্কোয়াইজ পারব্লু অফলাইন পাচ্ছেন মানে পারব্লু অফলাইন পাচ্ছেন পারব্লু অফলাইন মানে আপনার হচ্ছে কি ক্রিমিনো অফলাইন পাচ্ছেন তো আশা করছি আপনারা এই সমস্ত জায়গাটাকে আপনারা পরবর্তীকালে এইটাকেও দেখে নিতে পারবেন তো একটা ধামাকা রেজাল্ট কিন্তু এখান থেকে আপনারা পাবেন এই পেয়ারিংটা থেকে শুধু একটা ধৈর্য রাখতে হবে তারপরেই কিন্তু সুন্দর আপনারা একটা রেজাল্ট এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আশা করি বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা থেকে আপনারা পারব্লু অফলাইন পাইটকে কিভাবে কাজে লাগাবেন সেই ব্যাপারটাকে আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম অত্যাধিক একটা ভালো পেয়ারিং এই পেয়ারিংটা করে আপনারা সুন্দর একটা কাজে কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী পাখি রিলেটেড বিভিন্ন রকমের মিউটেশানের ওপরে ওয়ার্কিং পাখি কী খায় কী ডিজিজ হলে কীভাবে আপনি ট্রিটমেন্ট করবেন সমস্ত কিছুই এই চ্যানেলের উপরে আপলোড করা হয় আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যাবে তো ভিডিওটিকে এখানেই শেষ করলাম আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন